জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে স্বপ্নে যুগে যেন আমরা দেখি। আল্লাহ যেন আমাদের সেই নসিব দান করুন। আসুন হায়াতুন নবী জিন্দা নবীকে একটু সালাম দিই। ইয়া নবী সালাম ya rasul allah ya habib allah jannat ka naqsha madina bol jannat ka naqsha madina arsh ka কাবা মদিনা কাবে কা কাবা মদিনা নবী জি রওজা মদিনা ইয়া নবী জুরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম উসিল কন্দিন আদো মহা খুদারি হইলো দোয়া কবুল করিলেন দোয়া নবী সৈয়দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে নবী মদিনায় নবী মিল গো কেমনে না মনে যে মনে নামালা নিজান সোনার মদিনা ইয়া নবী আজমাতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা মুস্তাফা জানে সময় বজলে হেদা কানে লালি কত পে কা মিল দুরুদ হামে লালে শোরি ইয়াত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমে বজমে হেদায়ত পেলা গৌসুল আজম ইমাম তকা হোসে আজম চলবায় শানে কুদরত পেলা মুস্তফা জানে রহমত পেলা সময় বজলে
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি ঈমান আনলাম তোমার উপর, নবীর উপর, আখিরাতের উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর। আয় আল্লাহ, তোমার সাথে কাউকে কখনো শরীক করব না, নবীর সাথে কাউকে শরীক করাব না, ইসলাম বিরোধী কোনো কাজ করব না। আয় আল্লাহ, আমার জিন্দেগীর জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, সকল গুনাহ তুমি মাফ করো। আমিন আমিন আমিন। একবার সূরা ফাতিহা শরীফ কিংবা সূরা ইখলাস শরীফ পড়ুন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আল্লাহুম্মা আমীন আমীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা ও পরিবেশনাই এই মুহররমের মাস উত্তর আলিশর নিয়াজির বাড়ি প্রাঙ্গণে মরহুম মোহাম্মদ সৈয়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, আমাদের মিলাদ আমাদের মাহফিল তুমি কবুল করে নাও। এশার পর থেকে রাত দুইটার উপরে এই সবের মধ্যে যত কোরআন হাদিস বয়ান হয়েছে, দুরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ বলা হয়েছে, ইয়া আল্লাহ সকলের দোয়া দুরুদ তুমি কবুল করে এর সবাব জিন্দা নবী লওজে সোনার মদিনে কবুল করে লাল মরহুম সৈয়দুর রহমানের কবরের সোয়াব পৌঁছায় দাও। তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যারা বিমারি তাদের বিমার তুমি সাফা করে দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত মেয়েরা আমার সাথে রাত তুলেছে, মা বোন রাত তুলেছে, আল্লাহ সকলের দিনের মকসদ পূরণ করে দাও। আল্লাহ সমস্ত ভাই বাবাদের মনের মকসদ পূরণ করে দাও। আল্লাহ তিনবার মানে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও রব্বুল আলামিন, যতগুলা মানুষ তোমার দরবারে হাত বাড়াইল সকলের গুনাহ কথা মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনে শুনেছি মদিনা মদিনা, মদিনা নামটা শুনতে তুমি চমৎকার, মদিনা দেখতে না জানি কত চমৎকার, মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না, মদিনা না দেখাইয়া গরম পানির গোসল দিও না, মদিনা না দেখাইয়া নামাজে জানাজা পড়াইও না। যতগুলো হাত বাড়াইলাম রে মাওলা, আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি কে যেখানে পাঠাও, যেখানে আমি আসি হাজার হাজার মানুষ নাম শুনে জমায়েত হয়ে যায়। আমিন। তোমার বান্দাদেরকে আমি দেওয়ার মতো কিছু নাই,
দয়াল নবীর সুরা তুমি সবর্দ করলাম তোমার কাছে, তুমি নবীর খাতিরে প্রত্যক্ষে কবুল করে না। আল্লাহ এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে খাস রহমত দাও, বাম হাসান হোসেন রোহে পৌঁছাই দাও, বা ফাতেমা আলী রোহে পৌঁছাই দাও, মোসবা গরিব নামাজ বাদ নকশবন্দি মজাদার ফিসার রোহে পৌঁছাই দাও। রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করছি, গুনাগুলো আমাদের মাফ করে দাও। হোসনারা বেগম সহ আর অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কি দাবি দেখি, মৌতির কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখলে অনেকের রোগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়া গুলা করে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সামনে রাখিয়ে দিও, দয়াল নবী জিন্দা নবী হায়াতুন নবীকে সামনে রাখিয়া জবানে পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।